যেতে হবে, বাড়ি যেতে হবে। কিন্তু আজকে আমাদের যে সভার উদ্দেশ্য, এই ফাঁকা মাঠে দাঁড়িয়ে ট্রাক্টরের টলির উপরে ভাষণ দিচ্ছি আমরা, কেন না বিজেপি কে ভয় পেয়েছে? দিদিমণি বিজেপি কে ভয় পেয়েছে, সভা করতে দেবেন না। তাই আমরা যারা কর্মীরা মাটিতে বসে আছি, তার সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুরাও মাটিতে বসে আছে। আর পশ্চিমবঙ্গে যতদিন না বিজেপি ক্ষমতায় আসছে, এই কষ্টটা আপনাদের যাবে না, পুলিশেরও যাবে না, সাংবাদিকেরও যাবে না, কর্মচারীদেরও যাবে না। সেটা বিজেপি ক্ষমতায় এলে পরিবর্তন হবে, আর তার জন্য আমরা মাটি ঘাটে লড়ে বেড়াচ্ছি। আজকে এই ট্রাক্টরের যে টায়াস, সেই টায়াসের মধ্যে উপস্থিত আমাদের মধ্যে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আমাদের অভিভাবক মাননীয় মুকুন্দা, আমাদের প্রদেশ থেকে এসছেন সহসভাপতি বালুদা, সায়ন্তন দা জেনারেল সেক্রেটারি, এই জোনের কনভেনার নির্মল দা, এই জেলার মাননীয় সভাপতি বিদ্যাসাগর দা, অবজাত বিবেকানন্দ দা, সঙ্গে সঙ্গে সমস্ত সেল মোর্চার নেতৃবর্গ এবং সর্বোপরি শুধু নাগরিক বৃন্দ, মা বোনেরা, বন্ধুগণ, আজকে পুলিশ আমাদের সভা করতে যায়নি, তাই লজ্জায় সভার কাছে আসেনি, অনেক দূরে দাঁড়িয়ে আছেন লুকিয়ে, দেখি কি হয়, দেখি কি হয়। কিচ্ছু হবে না, বিজেপি গন্ডগোল করে না, বিজেপি গন্ডগোল করতে দেয় না। বিজেপি পাঁচটা রাজ্যে ভোট করালো, কোন বুথে গন্ডগোল হয়নি, একটা ফলস ভোট দেয়নি, রিগিং রিপোলিং হয়নি। কারণ আমরা নিয়ম কানুন সংবিধান মানি, আর নিয়ম কি করে লাগু করতে হয় জানি। ওখানকার পুলিশ সাধারণ মানুষকে কষ্ট দেয় না, বিরোধীদের কেস দেয় না, সাধারণ মানুষকে সাহায্য করে আর গুন্ডাদের টাইট করে। তাই বিহার ইউপি থেকে মধ্যপ্রদেশ কোথাও গুন্ডামি নাই, যত গুন্ডামি বদমাইশি সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবাংলার হয়। আর আমরা এই জঙ্গল মহলের মানুষ, দুঃখে কষ্টে থাকি, সত্য কথা বলি, ভয় পাই না। তাই এই কাশীপুরে আমাদের নমিনেশন করতে যায়নি পুলিশ আর গুন্ডা মিলে, সেই কাশীপুরে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এই যে টিএমসির স্বৈরতান্ত্রিক শাসন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা আজকে কাশীপুরে মিছিল করেছি, এখানকার টিএমসির নেতারা যেন বুঝে যান, বেশি দাদাগিরি করবেন না, সামনে পরিবর্তন আসছে। আমি শুনলাম কলকাতা থেকে যুবরাজ এসেছিলেন, তিনি এখানে থাকছেন বেশিরভাগ সময়, বাড়ি যেতে মন হয় না। এখানকার আমাদের পঞ্চায়েত সদস্যকে ভাঙাচ্ছেন, সমিতি ভাঙাচ্ছেন, জেলা পরিষদ ভাঙাচ্ছেন, বিজেপি জিতে গেছে এটা হজম করতে পারছেন না, তাই পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে টাকা দিয়ে ভাঙাবার চেষ্টা করছেন। এত চেষ্টা করে দু চারজনের বেশি পারেননি, উল্টো নির্দল সিপিএম টিএমসি কংগ্রেস ফর্ড ব্লকের লোকেরা এসে আমাদের সঙ্গে বোর্ড তৈরি করেছে। যত জায়গায় আমরা জিতেছি তার চেয়ে বেশি পঞ্চায়েতে আমাদের বোর্ড হয়েছে, কারণ আমাদের সঙ্গে লোকে থাকতে চাইছে। এইটা সহ্য করতে না পেরে ধমকি দিচ্ছেন, তিনি নাকি বিদ্যাসাগর তার বাড়ি ঘেরাও করবেন। ভালো কথা, আসুন দেখা যাক জঙ্গল মহলে কার কত দম আছে। আমি বলছি এখানে যখন আসবেন আপনি, গিয়ে দেখবেন কালীঘাটের বাড়িটা আমরা ঘেরাও করে নিয়েছি, দখল করে নিয়েছি। অতএব জঙ্গল মহলের মানুষকে ধমকি দেবেন না। জঙ্গল মহলে মাটি কাটার টাকা খাচ্ছেন, 100 দিনের টাকা খাচ্ছেন, স্বচ্ছ ভারতের পায়খানার টাকা খাচ্ছেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ির টাকা খাচ্ছেন, রাস্তার পুকুরের টাকা খাচ্ছেন, আর কতদিন খেয়ে নিন। কিন্তু যদি চোখ দেখাবেন, মনে করেন লাল চোখকে ভয় পাই না, লাল মাটির মানুষ, লাল চোখ অনেক দেখেছি, এক মুঠো পান্তা খেয়ে থাকতে পারি, এক মুঠো মুড়ি খেয়ে থাকতে পারি, বাইরের লোক চমকালে ধমকালে আমরা কিন্তু সহ্য করি না। সেই জন্য যদি দরকার হয় বেশি বাড়াবাড়ি করলে, দিল্লি আপনাদের কলকাতার ভারী ভারী মন্ত্রী নেতাদেরকে পুরো জঙ্গল মহলে ঢোকা বন্ধ করে দেবো, কারণ আপনাদের জঙ্গল মহলে আসার দরকার নাই। আমরা 7-8 বছর দেখে নিয়েছি, না কোনো রাস্তাঘাট, না স্কুল কলেজ, না হসপিটাল, না কোনো লোকের চাকরি বাকরি কাজের সন্ধান হয়েছে, তাহলে এখানে আসবেন কেন? তাই আমরা আপনাদের আশা বন্ধ করে দেবো, জঙ্গল মহলে ছিলা ওঠে পেঁদা কথা বলবো না, যেটা বলবো ওটা করে দেখাই দেবো। ওটা বললাম জিতবো, জিতে গেলাম, কষ্ট পাচ্ছে কি করবো আমরা। তাই
যুবরাজ আমি বলে দিচ্ছি যুবরাজ মহারাজ হওয়ার জন্য খুব চেষ্টা করছে। পিসিমণিকে খালি বলেন তুমি দিল্লি যাও, তুমি দিল্লি যাও প্রধানমন্ত্রী হও। ওমনি দিদিমণি গ্যাস খেয়ে বলছেন প্রধানমন্ত্রী হব। হবে ৪২টা সিটে যে আমরা দিয়েই দিই, কোন চান্স আছে কি? কোন চান্স নাই। ২৭২টা সিট লাগবে। যে একটু যোগ ভাগ জানে, ২-৩ ক্লাসের ছেলে, সেও জানে কোনদিন হবে নাই। যদি বাবু স্বপ্ন দেখতে দেখতে চলে গেলেন, এবার দিদিমণিকে সেই অসুখটা ধরেছে, তিনি প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা দিদি ওইটা কষ্ট করবেন না, ওইটা আমাদের হাতে ছেড়ে দেন, আপনি কলকাতাটা দেখুন। আসলে দেখেছে যুবরাজ, দেখছেন যে পিসি যদি দিল্লি না যায় আমি তাহলে মুখ্যমন্ত্রীরা কি করে হব। তাহলে দিদি গেলে সরাই, উনি পিএম হন আমি সিএম হই। তো সিএম তো হয়তো হওয়ার চেষ্টা করছেন, উনি দিদি পিএম হওয়ার কোনো চান্স নাই। অতএব যুবরাজকে যুবরাজ থাকতে হবে, মহারাজ হওয়ার কোনো সুযোগ নাই, আমরা হতে দেবো নাই। একজন মহারাজ দিল্লিতে লাফাচ্ছেন, ২০ বছর হয়ে গেল রাজনীতি করছেন, এই প্রথমবার জিতার সাজ পেলেন। উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন অল ইন্ডিয়া, প্রেসিডেন্ট হয়েছেন, তার আমলে ২৭টা নির্বাচন হয়েছে পশ্চিম ভারতবর্ষে, লোকসভা বিধানসভা সব মিলিয়ে ২৭টাই হেরেছেন। এই প্রথমবার বাই চান্স জিতে গেছেন, লটারি লেগে গেছে। হ্যাঁ, ঝড়ে কাক মরে আর মৌলভীর নাম হয়। আমাদের যে ভোট বেশি পাননি, সিট ২-১টা বেশি পেয়েছেন, তাও মধ্যপ্রদেশ হ্যাং হয়ে গেছে। সারা ৫টা রাজ্যে ভোট হলো, মারপিট কোনো কোনো হয়নি। আমরা গণতন্ত্রকে হত্যা করিনি, জেতার জন্য চেষ্টা করলে পারতাম, যেটা পশ্চিমবাংলায় হচ্ছে। কাশীপুরে নমিনেশন করতে দেয়নি, সারা পশ্চিমবাংলায় ২০১৫৯টা সিটে কাউকে নমিনেশন করতে দিল না। গ্রামের লোক ৪২% মানুষ ভোট দিতে পারলো না। এই নির্বাচনে আমরাই লড়াই করেছি, ৩৮,০০০ প্রার্থী দিয়েছিলাম, সিপিএম কংগ্রেস শুয়ে পড়লো, আর দাঁড়াতে পারছে না, শীত ঘুমে চলে গেছে। আমরা লড়াই করেছি বলে ১০,০০০ বেশি কর্মীকে কেস দেওয়া হয়েছে, ১,০০০ বেশি কর্মীকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সময়, ১,০০০ লোক, ৩,৫,০০০ লোক ঘর ছাড়া ছিল, ১,৫,০০০ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এই পুরুলিয়া জেলাতে ১১ জন মানুষ মারা গেছেন এখনো পর্যন্ত, তার মধ্যে ৭ জন আমাদের কর্মী, আর নাম বলেছে বিদ্যাসাগরদা। সারা পশ্চিমবাংলায় ৩৯ জন বিজেপির কর্মী মারা গেছে গত ৬-৭ মাসে, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। যত মারা যাচ্ছে আমাদের জিত চেপে যাচ্ছে, যত কেস দিচ্ছে, যত জেলে ঢুকাচ্ছে আমাদের জিত বাড়ছে, লোক বাড়ছে মিছিলে মিটিংয়ে। পারমিশন দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা থোড়াই কেয়ার করি তোমাদের পারমিশনে? এটা কারো জমিদারি নাকি? আমরা মিটিং করবো কিনা তোমরা বলে দেবে? আমরা কোথায় মিটিং করবো, কবে মিটিং করবো, কত লোক নিয়ে আসবো আমরা ঠিক করবো, ওটা করবো। আজকে কাশীপুর ওটা করে দেখিয়েছে। তাই বন্ধুগণ, এই জঙ্গলমহল মানুষ খেতে পায় না। আমি ঝাড়গ্রামের ছেলে, ঝাড়গ্রামের লালগড়েতে জঙ্গল ঘাস গ্রামে ৮ জন সবর সম্প্রদায়ের আদিবাসী মানুষ মারা গেলেন, কেন? অনাহারে, খেতে পাননি। বারোদা বলছিলেন দিল্লি সরকার চাল পাঠাচ্ছে এখানে, ১ কিলো চাল আমাদের কলকাতায় পৌঁছে দিচ্ছেন মোদিজি, ৩০ টাকা খরচা করছেন, আমরা ২ টাকা দিচ্ছি। আর দিদিমণি ১ টাকা দিয়ে বলছেন আমি চাল দিচ্ছি, কেরম মিথ্যা কথা বলেন! আর সেই চালটা মেদিনীপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে লালগড়ে কেউ পৌঁছে দিচ্ছে না, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। জঙ্গলমহলের মানুষ, আদিবাসী মানুষ, সবর সম্প্রদায়ের মানুষ, তাদের কি বাঁচার অধিকার নাই? তারা উন্নয়নের স্বাদ পাবেন না? তাদেরকে এই দেশে সাহায্যের নাগরিক নন? দিদিমণি বলছেন না খেয়ে মরেনি, তাহলে আপনি লোক পাঠিয়ে হাঁড়ি কড়া দিয়ে ওখানে রান্না করে বাড়ি বাড়ি খাওয়াচ্ছেন কেন, যদি না খেতে পেয়ে মারা গেছে? সাংবাদিকরা লিখেছেন বলে তাকে ধমকাচ্ছে, কেন সব খবর ছাপছেন? মানুষ মরে যাবে, খবরও ছাপা যাবে না, লোক জানতেও পারবে না। আর দেখুন, একদিকে না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর নদীয়াতে মানুষ দেশি মদ খেয়ে মারা যাচ্ছে, চোলাই খেয়ে মারা যাচ্ছে, দুই জায়গায় গরিব মানুষ, হয় না খেয়ে মর, না হয় মদ খেয়ে মর। সাধারণ গরিব মানুষের বাঁচার কোন সুযোগ নাই। সেই মদের ব্যবসায় টিএমসির নেতারা যুক্ত, পুলিশ যুক্ত, ইচ্ছা করে বন্ধ করে না। আমরা রোজ দেখছি পেপারে টিভিতে মহিলারা লাঠি সোটা নিয়ে গিয়ে মদের ভাটি ভাঙছে, কারণ কি? বাড়ির পুরুষরা মদ খেয়ে এসে বাড়িতে পড়ে আছে, মেয়েদের মারামারি করছে, পয়সা নষ্ট করে দিচ্ছে। তাই মায়েরা আজকে মদের ভাটি ভাঙতে গেছেন, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এ পুলিশ কার জন্য? আর এ পুলিশ, যখন আমরা পুলিশের বিরুদ্ধে বলি, ওরা বলে না দিলীপ বাবুরা আমাদের খুব গালাগালি দিচ্ছেন, তোমাদের ডেকে বাড়িতে চা খাওয়াবো, হ্যাঁ আরতি করবো,
তোমরা আমার হাজার হাজার ছেলেকে কেস করবে, বাড়ি ছাড়া করবে, জেলে ঢুকাবে, আমি কি পুজো করবো তোমাদের? আমি বলছি সব পুলিশ অফিসার চোর নয়, বদমাস নয়, দু নম্বরই নয়, কিন্তু যারা যারা চামচাগিরি করছে এই সরকারের আমরা এত সহজে বলি না, মনে রাখবো। আর তাদের কি কি ট্রিটমেন্ট করা হবে এটা মুকুলদা বলেছেন, বালুদা বলেছেন, আমি আর বলবো না। আমি একটা কথাই খালি বলছি, বিদ্যাসাগর দা লিস্ট পাঠিয়েছে, কলকাতায় বিল পাঠিয়েছে, বাইরে থাকার জন্য কত খরচা হয়েছে আমাদের কর্মীদের, বিল করাবার জন্য কত খরচা হয়েছে, বাড়িঘর সারাই করতে কত খরচা হয়েছে, হাত পা ভেঙেছে ট্রিটমেন্ট করার জন্য কত খরচা হয়েছে, কোটি টাকার বেশি খরচা হয়ে গেছে, সারা রাজ্যে কোটি কোটি টাকা খরচা করছে আমাদের কর্মীদের জন্য, প্রত্যেকটি কর্মীর পিছনে বিজেপি দাঁড়িয়ে আছে। এই কোটি কোটি টাকার হিসাব আমি ডায়েরিতে লিখে রাখছি, যেদিন ক্ষমতার পরিবর্তন হবে এই এসপি আইজি ডিআইজি এএসপি ডিএসপি এসডিপিও ওসি আপনি পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে পারবেন না, যেখানেই পোস্টিং থাকুন কেন ডেকে নিয়ে এসে দাঁড় করিয়ে হিসাব করব সেই চিত্রগুপ্তের মতো, কত টাকা খরচা হয়েছে তোমাদের বেতন থেকে সেই টাকা কেটে আমার কর্মীদের খরচা পড়বো, সব হিসাব বরাবর করবো। ভাবছেন থানায় বসে কেস দিয়ে দিচ্ছেন, আমরা দৌড়ে মরি বের করাই, কত সহজে ছাড়বো না, বলি না আমরা যারা গরিব মানুষকে অত্যাচার করছে, গরিব মানুষের টাকা লুট করছে, কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদানের টাকা লুট করছে, গরু পাচারের টাকা লুট করছে, কাউকে আমরা ভোগ করতে দেবো না, সব হিসাব হবে। যারা তিনতলা বাড়ি করেছে, তার দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়েকে অন্য রাজ্যে দামি লাখ লাখ টাকা খরচা করে পড়াচ্ছে, কাউকে সুখে থাকতে দেবো না, উজাড় করে দেবো আপনাদের। আজকে দেখুন সিপিএম এর নেতারা যা করেছিল, কোথায় তপন সুপুর করছে, ধমকাচ্ছে, দাদাগিরি করছে, তারা কি ছিল পাঁচ বছর দশ বছর আগে আপনারাই দেখেছেন পাড়ায়, পাড়ার চায়ের দোকানে বসে থাকতো, দেখে পয়সা নেই, কেউ গেলে বলে ভাই এক কাপ চা খাওয়া না, অন্যের পয়সায় ঝেড়ে চা খেত, খেত কি না, একটা বিড়ি পেলে অর্ধেক খেয়ে নিবিয়ে কানে গুঁজে রাখতো, দুবার খেত ওটা সেই শাল পাতার বিড়ি দেখিনি আমরা, দিনের চাল ছিল দপ্তর করে জল পড়তো বৃষ্টি হলে, বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো, এখন তিনতলা পাকা বাড়ি করে ফুটেনি মারছ, সব জানি আমরা, মাথার চুলে তেল ছিল না লাল হয়ে থাকতো, এখন সে সানসিল্ক শ্যাম্পু মেরে ঘুরে বেড়াচ্ছে, ঢরঢরে সাইকেলে ঘুরতো, এখন চকচকে মোটর সাইকেল হয়েছে, সব জানি আমরা, কার টাকা, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের টাকা ঝেড়ে করে যাও, এত সহজে ভোগ করতে দেবো না, সব লিখে রেখেছি বন্ধুগণ, তাই ভাববেন না একদিনে মাঘ মাস একদিনে শীত চলে যাবে, আবার শীত আসবে, বারে বারে আসবে, তাই আমরা আজকে এটাই বলতে এসেছিলাম এই টিএমসির গুন্ডা নেতা আর পুলিশকে, যে জোর করে বিজেপি কে কেউ আটকে রাখতে পারেনি, সারা ভারতবর্ষে আজকে 80% জায়গা আমাদের রাজত্ব আছে, মানুষের আশীর্বাদে আমরা সেই ইলেকশন জিতেছি, কারো দয়ায় নয়, কারো ভয় নয়, মানুষ আমাদের ভোট দিয়েছে তাই আমরা সরকারে আছি, তাই মানুষের কাজ করব, যদি মানুষ আমাদের ভোট না দেয়, যেমন মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থানে আমাদের মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করে বিরোধী আসনে বসছেন, আমরা তাই করব, কিন্তু শেষ পর্যন্ত মানুষ কথাটা বলবে। বন্ধুগণ আমাদের এই কাশীপুরে একটি ছেলে আছে নির্মল মাহাতো, আপনারা চেনেন, সে ম্যারাথন রানার, ন্যাশনাল সেকেন্ড হয়েছে, তার খাবার নেই, তার দৌড়াবার জুতো নেই, কলকাতা যাওয়ার ভাড়া নেই, এরকম বহু প্রতিভা আমাদের এখানে রয়েছে জঙ্গল মহলে, তাকে কেউ দেখে না, কেবল সরকারি পয়সা লুট করা হচ্ছে আর বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। কাশীপুরের বাসিন্দা দিনমজুর গোপীনাথ মান্ডির নামে বাড়ির টাকা এসেছিল, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা আসেনি, তিনি টাকা পাননি, তার বাড়ি হয়ে গেছে বলে সে কাগজে ছবিও বেরিয়ে গেছে, তার একটা ইটও গাঁথা হয়নি, তিনি কোর্টে কেস করে গেছেন, কোনো সাহায্য পাননি, তো গরিব মানুষের পয়সা লুট করে খাওয়া হচ্ছে, রক্ত চোষা হচ্ছে, এগুলো আমরা এত সহজে ছেড়ে দেবো না। সারা পশ্চিমবঙ্গে গুলি চলছে, মারপিট হচ্ছে, দুর্নীতি চলছে, এখানে আপনাদের একটা রাস্তা অসম্পূর্ণ রয়ে গেছে, মণিহারা থেকে শিরজাম যাওয়ার রাস্তা, সেখানে সেতু তৈরি হচ্ছিল, কমপ্লিট হওয়ার আগে ভেঙে পড়ে গেছে, তো কোন জায়গায় সরকারি টাকা ঠিক মতো কাজ হচ্ছে না, কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে, অর্ধেক সেতু মানে বন্ধ আছে, সেই টাকায় সুপার স্পেশালিস্ট হসপিটাল হচ্ছে, বিল্ডিং হয়েছে, কিন্তু ডাক্তার নার্স কিছু নাই, সারা জঙ্গল মহলে এই অবস্থা, ডাক্তার আছে তো নার্স নাই, নার্স আছে ওষুধ নেই, ওষুধ আছে তো বেড নাই, আর কোথাও হসপিটাল নাই, থানা আছে তো পুলিশ নাই,
সিভিক পুলিশ তাড়া চালাচ্ছে, স্কুল আছে মাস্টার নাই, কলেজ আছে লেকচারার নাই, এই অবস্থা চলছে। এর পরিবর্তন দরকার। আর মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে গ্রামে গঞ্জে, তারও পরিবর্তন চাই। কালকে আমি আসানসোলে ছিলাম, সেখানে একটি 12 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। 2 বছর আগে ওখানে জামুড়িয়া এসেছিলাম, 14 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের ছেলেরা প্রতিবাদ করছে। দুর্গাপুরে গত মাসে এই মাসের গোড়ায় আমাদের 21 বছরের তরতা যে যুবক কলেজে পড়তো, বুথ প্রেসিডেন্ট, তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা থানা ঘেরাও করেছি বলে কাল রাত থেকে পুলিশ আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে 7 জনকে অ্যারেস্ট করেছে। বন্ধুগণ, এই যে অত্যাচার কেবল বিরোধী হওয়ার জন্য, কেবল বিজেপি করার জন্য এই অত্যাচার চলছে, তাই এর বিরুদ্ধে আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করেছি। সেই যাত্রা শুরু করা ছিল, কিন্তু এই সরকার কিছুতে অনুমতি দিচ্ছে না। আমরা হাইকোর্টে গেছি, দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, যাত্রা একদিন না একদিন শুরু করব। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি লোকসভায়, বিধানসভায় সভা করে লোকের সামনে এই কথা তুলে ধরবো। এই ভয়ে বিজেপিকে পারমিশন দেওয়া হচ্ছে না। যদি পারমিশন দেন তাহলে সভা করব, আর যদি পারমিশন না দেন মিছিল আর সভা দুটোই করব, যেমন আজকে করেছি, যেমন জেলায় জেলায় করছি। আমাদেরকে কেউ আটকাতে পারবে না, ভারতীয় জনতা পার্টিকে কেউ আটকাতে পারেনি, আর কেউ পারবে না। তাই আগামী 19 সাল আমাদের সভাপতি বলেছেন কমপক্ষে 22টা সিট জিততে হবে। আমাদের প্রদেশের গোনা শুরু হয় কুচবিহার থেকে 1 নম্বর সিট, আমি বলছি আবার উল্টো গুনতি হবে, আমরা পুরুলিয়া থেকে গোনা শুরু করব, 1 নম্বর সিট পুরুলিয়া হবে। কি হবে তো? পুরুলিয়া থেকে গুনতে গুনতে কুচবিহারে পৌঁছবো। আর যেটা মাননীয় মুকুন্দা বললেন যে অমিত শাহ তো বলেছেন কমসে কম 22টা, তো 26টা জিততে কি অসুবিধা আছে? 22 নয় 26টাই আমরা জিতবো। আর আমি মনে করি তাতে 1 নম্বরে পুরুলিয়া থাকবে। এই আশা রেখে আপনারা দূর দূর থেকে এসেছেন, এই শক্তি পরীক্ষা দিয়েছেন, সাহসের পরীক্ষা দিয়েছেন, যেভাবে ভুক্তি দিয়ে লড়ছেন, এই লড়াইয়ের পিছনে ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ তথা তোরা দেশ আছে। তাই মাননীয় সভাপতি, আপনাদের জেলাতে এসেছেন অমিত শাহ, আগামী দিনে আমরা একসঙ্গে লড়াই করব, বাংলার পরিবর্তন করব। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।